ছাত্রীবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সিস্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব গদ্য পাকি দেখো গত ক্লাসে কিন্তু আমি পাখি গদ্যটি রিডিং পড়িয়েছি কিন্তু অর্ধেক পড়ানো হয়েছিল পাখি গল্পটা যেহেতু বড় সেজন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি অর্ধেক তোমাদেরকে গত গত ক্লাসে পড়িয়েছি আজকে আমি তার পরের থেকে পড়াবো তো আজকে তোমাদেরকে আমি পাখি রিডিং পড়িয়ে পড়াবো দেখো আমি কোথায় রেখেছিলাম তোমাদের কি মনে আছে আমি রেখেছিলাম লাটু কোমর কাঁধে ভর দিয়ে অর্থাৎ জানালার কাছে কুমু। দাঁড়িয়ে আছে এটা লাটু যখন কুমুর ঘরে ঢোকে তখন দেখে কুমুর জানালার দিকে তাকিয়ে আছে তখন লাটু কুমুর কাঁধে ভর দিয়ে জানালার দিকে তাকিয়ে দেখে একটি বন্য হাঁস লেবু গাছের ডালের উপরে বসে আছে তখন লাটু বলছে ইস হাঁসটির বুনো হাঁসটির গুলি লেগেছে পাখায় গুলি লেগেছে যদি ওকে নিয়ে এসে চুন দিয়ে হলুদTur হলুদ দিয়ে যত্ন করি তাহলে ও সুস্থ হয়ে যাবে এই পর্যন্ত গতকাল ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এরপর থেকে এখন আমি তোমাদেরকে রিডিং পড়ে শোনাচ্ছি কুমো বলল কিন্তু ডিম্মা কি বলবেন অর্থাৎ লাকের কথার উত্তরে কুমো বলছে যদি মি আসতে যায় তাহলে ডিম্মা জানতে পাবে এবং ডিম্মা তখন কি বলবে সেটা আমি জানি না কি আর বলবে বলবে ও বলবেন চিচি নংরা নংরা জিনিস ফেলে দে ওইসব কি বাজে তখন লাকু আবার বলছে ভীমমার কি বলবে বলবে যে চিচি এগুলো ফেলে দে এগুলো নংরা জিনিস ধরতে হয় না আর এগুলোকে যত্ন করলে এগুলো বাজবে না কোমো জোর গলায় বলল নিশ্চয় বাজে চুন হলুদ দিলে দানায় বেদে দিলে দানার কি গরম জায়গায় রাখলে নিশ্চয় বাজবে তখন কু বলছে অবশ্যই যদি উঠুন হলুদ দিয়ে ডানায় বেঁধে দিই এবং সেটা যদি তাকে যদি একটা গরম জায়গায় রেখে দিই তাহলে কি সে অবশ্যই সুস্থ হবে লাটু বললো কোন গরম জায়গায় অর্থাৎ গরম জায়গা কোথায় সেটা লাটু বুঝতে পারলো না তখন কেন আমার বিছানায় লেপের মধ্যে তখন কুমু বলছে কেন আমার বিছানায় লেপের মধ্যে যদি আমি ওকে রেখে দেই তাহলে ও গরম ও গরম পাবে এবং গরমে ও সুস্থ হয়ে উঠবে কি করে টের পাবে দেখিস কেউ যেন টের না পায় তখন লাটু পাখিটাকে ধরতে যায় তখন কুমু বলছে এমন ভাবে আনবি যাতে কেউ যেন টের না পায় দেখিস কেউ যেন টের না পায় কি করে টের পাবে আমার বিছানা তো আমি নিজে নিজে করি ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে আচ্ছা ধরতে গেলে উড়ে পালাবে না তো অর্থাৎ লাখু বলছে আমি যদি হাঁসটাকে ধরতে যাই তাহলে কি ও উড়ে পালাবে না তো তোর যেমন বুদ্ধি ওর এক দানা যায় নাকি অর্থাৎ বলতেছে যে ওতে এক দানা গুলি লেগেছে ও কেমন করে উড়বে এটা কোন ধরনের কথা কি কি খাবে ও লাটু কুমু জিজ্ঞেস করতেছে যে ওকে যখন আমি নিয়ে আসবো তখন ওকে আমি কি খেতে দেব। কাকে খেতে দেওয়ার কথা বলা হয়েছে বুনো হাঁসটাকে তাহলে দেখো লাঠু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাওয়াবে ওকে না খেয়ে যদি মরে যায় অর্থাৎ লাখু খুব চিন্তায় পড়লো যে খাটের ভিতরে রেখে দিবে ল্যাপের মধ্যে তাহলে ওকে কি খাওয়াতে হয় ও তো ও তো খাইতে পারবে না আর খেতে গেলে পারে সব কিছু বিছানা নোংরা করে ফেলবে আর যদি খেতে না দিই তাহলে তো ও না খেয়ে মারা যাবে এক কাজ করলে হয় না রে কুমু কি ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে তা হলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না ভেজে পোকা ধরে খাবে অর্থাৎ কুমু যখন লাটুর কাছে জানতে চায় তখন লাটু বলছে তাহলে এক কাজ কর ওকে হলুদ চুন দিয়ে ওর ডানাটা বেঁধে ও লেবু গাছের উপর একটা বাসা তৈরি করে দিয়ে আসি যেখানে ও থাকবে এবং নিজের ইচ্ছা মতো কি করবে পোকা মাকড় খেয়ে জীবিকা নির্বাহ করবে নিমিশের মধ্যে ঝুরে দিয়ে নিয়ে লাটু জানালার বলে অর্থাৎ জানালার যে জিল ভাঙা ছিল সেখান দিয়ে নেমে গেল নেবুকাস দাসের ডালে ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি অর্থাৎ লাটুকে যাওয়া দেখেই কি হচ্ছে লাটুকে যাওয়া দেখে ভাসটা পড়ে যায় ভয় পেয়েছে এবং কি লাটুকে দেখে চলে যাওয়ার মতো উদ্বিগ্ন হলো কিন্তু উঠতে পারলো না লাটু তাকে খোব করে ধরে ফেলল কিন্তু কি তার ডানা ঝাপটালে অর্থাৎ লাটু যখন লাটুকে দেখলো তখন পাখিটা কি করলো ওড়ার চেষ্টা করলো অমনি লাটু লাটু তাকে কি করলো ফাপ করে ধরে ফেললো কিন্তু ধরে ফলার পরও কি করলো পাখিটা খুব ঝাটকানি শুরু করলো ঠুকলে ঠুকলে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুরি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে ডানাটার মধ্যে ঠোঁট লুকালো অর্থাৎ লাটু যখন পাখিটাকে নিয়ে কি করলো ঝুড়ির মধ্যে রেখে দিল তখন পাখিটা নিশ্চুপ হয়ে গেল এবং তার ঠোঁটটা ডানার মধ্যে নিয়ে ভূমিয়ে পড়ল। লাটু সেই জায়গাতেই নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিল আবার জানালার গলে ঘরে এলো বললো ঠাকুরমার কাছে যেন আমরা আবার বলিস নে বললে বলবেন হয়তো সুষমা ওটাকে লাটু যখন পাখিটাকে যত্ন করে রেখে জানালা দিয়ে উপরে আসলো তখন লাটু কুমুকে বলছে যে এসব কথা দাদি দিমা অর্থাৎ দাদিমাকে বলবি না কারণ দাদিকে বললে পারে বলবে ওইসব সোয়া যাবে না বকাঝকা করবে কুমু হাঁটতে পারে না ভালো করে পাখিটাও উঠতে পারে না পালে নিশ্চয় ওরা দূরে বিলে ওর বন্ধুদের কাছে যেত যদি হাঁসটা উঠতে পারত তাহলে অবশ্যই তার দূরে বন্ধুদের কাছে উড়ে যেত গাছের ডালে জড়িতে দাঁনায় মুখ গুজে চুপ করে পড়ে থাকত কুমুর পা ভালো হলে কুমু এখানে এখানে থাকত না মার কাছে থাকতো। রোজ স্কুলে যেত সন্ধ্যাবালায় সাঁতার শিখত দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত আর কোনো দিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না কিছুতেই তার পায়ে জোর পায় না মাটি থেকে এক বেশি পা উঠাতে পারে না মনে মনে হয় হয় অন্য একটু ছোট হয়ে গেছে অর্থাৎ কি কুমুর যে পাওটা ভেঙে গেছে সেই পাওটা আর এক পায়ের চেয়ে একটু ছোট মনে হচ্ছে আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ওর দানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই বসে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করতে লাগলো তারপর কিছুক্ষণ ঠোঁট ভরে দিয়ে চুপ করে চোখ বুঝে পড়ে থাকলো তারপর আবার চোখ ফুলে গাছের ডালে থেকে কি একটা খুঁটে খেলো কুমো বালিশের তলা থেকে ছোট ছোট বিস্কুটের বাক্স বাক্স থেকে একটু একটুখানি বিস্কুট ছুড়ে দিল অর্থাৎ তার বালিশের নিচ থেকে বিস্কুটের প্যাকেট বের করলো এবং এই বিস্কুটের টুকরো করে জানালা দিয়ে পাখিটার দিকে ছুড়ে দিল কিন্তু পাখিটা সেদিকে কোনো নজরই নেই আর কি বিস্কুটের দিকে ফিরেও চাইলো না কুমু আবার খাটে এসে বসলো নতুন গল্পের বইটা করতে চেষ্টা করলো পনেরো মিনিট বাদে দেখে একজন জানালা দিয়ে উঁকি মারলো বুকের পালক পরিষ্কার করতে আবার কি কি একটা পাখির ডালে গাছের ডালে পাখিটা একটু নড়লো একটু শব্দ করলো কুমু ভয়ে কাঠ এই বুঝি ডিম্মা দেখে ফেলবে এবং বলবে ভকা করবে ওকে ফেলে দে বড় নোংরা জিনিস এটা ভেবেই পোমোকে খুব ভয় পেল। পোমো জানালা দিয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। পোমো বই নিয়ে বিছানার পাশে পড়তে বসা শুরু করলো। হঠাৎ জানালার বাইরে Shorgol অর্থাৎ হঠাৎ জানালার বাইরে কি বিশৃঙ্খলা সৃষ্টি হতে লাগলো। চমকে উঠে দেখে একটা হলদে বিড়াল ঘাসের ডালে গিয়ে উঠেছে। কুমু দৌড়ে গিয়ে জানালার কাছে গিয়ে দেখে একটা হলদে বিড়াল যা লেবু গাছের উপরে উঠেছে কুমু তো ভয়ে কাঠ এই বুঝি বিড়ালটা পাখিটাকে কি করবে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে কি খাবে তো এত বড় পাখি আর কত দিল ঠোকরো ঠেলে জাগে দুটো কাক ও দূর থেকে মজা দেখলো কাছে ঘেঁচতে সাহস পেল না কুমু সোজা দাঁড়িয়ে মাথা থেকে মাথা হেঁটে এ মাথা থেকে ও মাথা হেটে বেড়াতে লাগলো এই রকম করে হাতাহাতে পায়ের জোর বাড়বে দুবার হেঁটে come এখন খাটে বসলো দু পায়ে ব্যথাটা ধরে গেছে কিন্তু মনে হচ্ছে যেন পাখিটা একটা বিঘótesেও একটু বেশি তোলা যাচ্ছে অর্থাৎ পাটা যখন হাতাহাটি করার পর বুঝতে পারলো পাটা ব্যথা করছে তারপরে দেখছে কি পাখিটা পা'স আর ব্যথা আইতে আগে যতটুকুulse তার চেয়ে একটু বেশি পাটা তুলতে পারছে এমনি করে একদিন দেখা গেল যে কুমু সুস্থ হয়ে গেল এবং পাখিটাও সুস্থ হয়ে গেল পাখিটা সুস্থ হয়ে কি করলো আর তার পাখিটা সুস্থ হয়ে তার কি তার বন্ধুদের সাথে উড়ে গেল উড়ে গেল এপনে কি হঠাৎ এমনি করে এক মাস কাটলো তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল পাখিটা ঝুড়ির তলায় গাছের দাঁড়ে আড়ালে লুকালো তারপর বৃষ্টি থেমে আবার তো রোদ উঠলো পাখিটা দিব্যি ডানা মেলে আকাশে উঠতে উঠতে শুরু করলো তার দুই তিন দিন পরে দুপুরের মাথায় আর এক অনেক দিন পরে মস্ত এক বুনো হাঁস হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল অর্থাৎ তার দুই তিন দিন পরে দেখা গেল যে আকাশে পাখিগুলো তীরের মতো করে কি করছে উড়ে বেড়াচ্ছে কুমু হঠাৎ করে মনে করে ডাল ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উঠে গেল কিন্তু তখনই আবার নেমে এলো মক ডালে বসলো হাঁসরাও বসলো পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো সারা রাত হাসটা বিশ্রাম করে পরের দিন সকালে যখন দল বেঁধে আকাশে তাদের কুমু উড়ে উড়াল দিল দল থেকে অনেকটা বটে কিন্তু সেরকমই কি করতে উঠতে লাগলো কুমুর লাঠুর মনে কোনো সন্দেহ রইলো না যে এখনই ওদের ধরে ফেলবে অর্থাৎ কুমুর এবং লাটু ভাবতেছে কিছুক্ষণ পরেই ওদেরকে সে পাখিটা ধরে ফেলবে কুমু বললো দিম্মা পাখি পাতা একটু একটু ছোট হলেও কিছু হবে না আমি বেশ ভালো চলতে পারি অর্থাৎ হবে না আমি এখন হাঁটতে পারছি বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে তখন বলতেছে বুনো হাসটার দানাটাও কি হয়ে গেছে ছোট হয়ে গেছে শুনে ডিম্মা তো অবাক তখন লাটু আর কুমু দুজনে মিলে ডিম্মার পাখির গল্প বললো মাথায় হাত বুলিয়ে বললেন ও মা যে পাখি ভালোবাসি অনেক ভালোবাসি তো প্রিয় শিক্ষার্থী আজকে কিন্তু আমি পাখি গল্পটা শেষ করে দিলাম অর্থাৎ দুদিন মিলে তোমাদের রিডিং করা শেখালাম শোনালাম তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ